হাই, গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি, এখান থেকে অনেকটা রাস্তা আজকে প্ল্যান আছে। আজকে যাব লাচেন, লাচেনের দিকে। তো সবাইকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলেছি, আর সাথে সাথে আমিও রেডি হব, তারপর যাওয়া যাবে লাচেনের দিকে। তো তাড়াতাড়ি রেডি হয়ে নি, তারপর দেখা হচ্ছে। এবার শুধু টিফিন করাটা বাকি, টিফিন করেই হোটেল থেকে চেক আউট করবো, চেক আউট করে সোজা লাচেনের পথে। তো চলো যাওয়া যাক। টিফিনে আছে লুচি আর আলুর তরকারি। শুনতে কেমন হয়েছে? ভালো লাগছে রিয়া? ভালো লাগছে? হ্যাঁ, ওকে ওকে। কাঞ্চনজঙ্ঘার চূড়া ভাই, কেমন লাগছে বলে দে। সেই লেভেলের লোক আমরা এখন এসে গেছি বাটারফ্লাই ওয়াটারফল। এটা হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফল। লাচেন যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। We'll be right back.
এখন বাজে বেলা একটা, আর আমরা এখন এসে পৌঁছেছি রংরাঙে এখানে লাঞ্চ করার জন্য। তো এখানে আমরা লাঞ্চ করব, তারপর সোজা বেরিয়ে যাব লাচেনের দিকে। এখানে যদি চান আপনারা লাঞ্চ করে নিতে পারেন, লাঞ্চ সেরে নিতে পারেন, কারণ এর আগে আর কোনো এরকম দোকান পাবেন না, তো বা স্টোর থাকবে না, তো হোটেলও পাবেন না। তো এখানেই লাঞ্চ যা করার করে নিতে হবে, তারপর লাচেনের দিকে এগোতে হবে। রাংরাঙ থেকে যাবো আমরা সোজা নাগা ওয়াটারফল।
একটু সরে আমি একটা খেলাম কালকে কটায় বেরোতে হবে রাতে ঘুমাবো না ভোর তিনটে কিতনা বাজে নিকলনা পড়েগা সাড়ে পাঁচ ঠিক আছে রেডি ওকে ওকে দশ মিনিট ওকে এখন আমরা রয়েছি চুংথাং তো চুংথাং থেকে আমরা অ্যাকচুয়ালি আমরা রাঙারাঙে লাঞ্চ করিনি তো ওই জন্য চুংথাংয়ে আমরা ম্যাগি বা মোমো খেলাম বাজে ছটা এখন পৌঁছালাম আমরা লাচেন অনেকক্ষণ পর মানে প্রায় প্রায় একদম অন্ধকার হয়ে গেছে আমরা এখন পৌঁছালাম লাচেন এখন আমরা হোমস্টেতে আছি এই যে হোমস্টে তার নাম হচ্ছে হোটেল ব্লু পাপি তো এখান থেকে আমরা নাইট স্টে করবো নাইট স্টে করে বেরাবো গতকাল সকাল একদম ভোর ভোর বেরাতে হবে গুড়ংমার লেকের জন্য এখান থেকে আমরা ভোর ভোর বেরাবো গুড়ংমার লেক এখানে টেম্পারেচার হচ্ছে -2-3 প্রচণ্ড ঠান্ডা আর হাত পা যেন জমে যাচ্ছে এতটা ঠান্ডা আসুন আপনার দিকে এই লাচেনের হোটেলটা মানে রুমগুলো আমাদের যেরকম হয়েছে ঘুরিয়ে দেখি লাচেনের হোটেল হোটেলের নাম হচ্ছে হোটেল ব্লু পপি প্রচণ্ড ঠান্ডা পুরো জমে যাওয়ার মতো এখনও পর্যন্ত আমরা গৌডংমার লেক গেলে জানি না কী হবে কিন্তু অবস্থা খুব খারাপ
তাড়াতাড়ি এখান থেকে খেয়ে রাতে খেয়ে ঘুমাবো, ঘুমিয়ে কাল সকাল সকাল উঠতে হবে। কাল সকাল সকাল উঠে আবার গৌডমল লেকের দিকে যাব। তো তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট।